হ্যাঁ, আচ্ছা, প্রথম যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে গতকালকে যেটা বলেছিলাম তোমাদেরকে, কোথায় গেল, এই 8255 আইসিটা সম্পর্কে জাস্ট কয়েকটা কথা বলেছিলাম, ঠিক আছে? যে 8255 জিনিসটা কি, মানে এটা বলেছিলাম যে এটা প্রোগ্রামেবল পেরিফেরাল ডিভাইস, মানে আমার আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট যদি করতে হয় তাহলে সেই কমিউনিকেশনের জন্য আমার একটা আইসি প্রয়োজন। কেন প্রয়োজন? তার কারণটা হচ্ছে মাইক্রো প্রসেসরের মধ্যে এমন কোনো পিন নেই যেটা দিয়ে আমি প্যারালাল অনেকগুলো কমিউনিকেশন করতে পারবো, মাল্টিপল কমিউনিকেশন করার মতো নেই। আছে, সিরিয়াল কমিউনিকেশন আছে, বাট ওইটা নেই। সেই জন্য আমরা একটা পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল যদি কোনো ইন্টারফেসকে যোগ করতে হয় তখন সেটা মানে তার জন্য একটা, মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো ইনপুট বা আউটপুটকে আমার এই 8085-এর সাথে লাগানো যায়। তো লাগানোর জন্য আমার এখানে যেটা দরকারি আগে সেটা হচ্ছে আমার 8255টা কেন নেসেসারি, কারণ এটা হচ্ছে প্রোগ্রামেবল। এবং প্রোগ্রামেবল মানে হচ্ছে, এটা আমি কালকে বলেছিলাম যে আমার এখানে আমার কতগুলো পোর্ট আছে, না তিন রকম পোর্ট আছে, পোর্ট এ নিচের দিকে আছে, পোর্ট বি এবং এই দিকটা আছে দেখো পোর্ট সি। তাহলে এই যে পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি রয়েছে, সেই পোর্টগুলোকে চাইলে আমি ইনপুট করতে পারি বা চাইলে আউটপুট করতে পারি, এবং যেটাই ইনপুট বা আউটপুট করব কারেসপন্ডিং ডেটাটা কমিউনিকেট করবে এই ডেটা বাস দিয়ে। এবং এই পিনগুলো সম্পর্কে বলেছিলাম, আর কি বলেছিলাম, যে A1 আর A0 সিগনাল দুটো বলেছিলাম, এই যে A1 আর A0, এবং এই সিগনাল দুটো এইভাবে তৈরি করা যে 00 হলে সিম্পলি এটা পোর্ট এ হয়, 01 হলে হচ্ছে পোর্ট বি হয়, 10 হলে হচ্ছে পোর্ট সি হয়, এই তিনটা বলেছিলাম কালকে। জাস্ট এই অবধি মোটামুটি ধরো কালকে বলে রেখেছিলাম। যেটা বলিনি সেটা হচ্ছে 11, এইটাকে আজকে আমরা জানবো। তো তার আগে আরো কিছু জিনিস আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? আর মোট কথা ধরো এটা একটা 8255 আইসি, ঠিক আছে? এবার আমার বক্তব্যটা হলো যে আমি যদি 8255 আইসিটা না কানেক্ট করে, 8255 আইসিটা সিম্পলি না কানেক্ট করে আমি যদি সিম্পল দেখতে চাই, যে ধরো একটা এরকম ডিভাইসটা রয়েছে, দেখাই, মনে করো এরকম যাতে একটা সিগন্যাল আছে, দেখাচ্ছি আমি, দাঁড়াও আসুক। ধরো এইটা হচ্ছে আমার একটা আইও ডিভাইস, ঠিক আছে? সে আইও ডিভাইসে কি আছে, না পোর্ট এ আছে, পোর্ট এতে আমি দেখতে পাচ্ছি 8টা লাইন আছে, পোর্ট বি আছে সেখানেও আমার এরকম 8টা লাইন আছে, এবং পোর্ট সি আছে সেখানেও আমার এরকম 8টার মতো লাইন আছে। এখানে আর দুটো কি আছে, A1 আর A0, দুটো সিগন্যাল লাইন আছে। এখানে আর কি আছে আমার, এই জায়গাটা আমার ধরো ডেটা বাস আছে, মানে যে ডেটা বাস দিয়ে ওটা কমিউনিকেট করছে, D0 to D7, ধরো এটা আমার 8085 প্রসেসরটা, এটা যে কমিউনিকেট করছে। তোমাদেরকে এখানে এক দুটো ইনস্ট্রাকশন আমি বলবো, প্রথমে দুটো ইনস্ট্রাকশন আগে জেনে নাও, সেটা হচ্ছে কি, না একটা ইনস্ট্রাকশন হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। আগে আউটটা বলে দিই, আউট, হোয়াট ইজ দিস আউট ইনস্ট্রাকশন? আউট হচ্ছে যখন ইন বা আউট কথা আমরা বলি তখন এটাকে বেসিক্যালি আউট মানে আউটপুট করতে বলছে, এবং আউটপুটের আউট কাজটা কি করে করে সেটা বলে দিই। যেমন ধরো, ধরে নাও যে আমরা একটা ইয়ে করছি, ধরো র্যামের মধ্যে কমিউনিকেট করছি, এটা আমার 8085 আর এইটা আমার মনে করো র্যাম। তো র্যামের সাথে আমরা যখন কমিউনিকেট করতাম একটু খেয়াল করে দেখো সেখানে আমরা কী কী করতাম, না আমার একটা পিন ছিল এখান থেকে, আইও বা এমবার, তাই তো? এই আইও বা এমবারটা দেখো লজিক লো থাকতো, এইটা যখন লজিক লো থাকতো তখন কিন্তু র্যাম কাজ করতো, অর্থাৎ তখন এখান দিয়ে যা অ্যাড্রেস পাঠাই, যা ডেটা পাঠাই সেটা র্যামের সঙ্গে মানে মেমোরির সঙ্গে কাজ করত। কিন্তু এই আইও এম বার, এই লাইনটা যদি হাই হয়ে থাকে
তাহলে দেখো তোমরা জানো যে মেমোরি আর কাজ করবে না, সেক্ষেত্রে আমার আইও কোনো পোর্ট কাজ করবে, সরি আইও কোনো একটা পোর্ট কাজ করবে যদি এটা ওয়ান থেকে যায়। এবং যেভাবে মেমোরি কাজ করে সেভাবেই আইও কাজ করে। যেরকম মেমোরির অ্যাড্রেস আছে, অ্যাড্রেস মানে কি বোঝায়, অ্যাড্রেস মানে আমরা যেটা বুঝি A02, ধরো A15, বোঝায় তো, A02 A15 বিভিন্ন অ্যাড্রেস আছে। তো আইও যেগুলো, আইওদেরও নিজেদের অ্যাড্রেস আছে। এবার ধরো আমি কথার কথা বলছি, আমার মেমোরি আমরা A02 A15, এই এতগুলো অ্যাড্রেস লাইন কি আমাদের সবসময় লাগে? দেখো খেয়াল করে দেখো, লাগে না। আমি যদি ম্যাক্সিমাম 64 KB র্যাম লাগাতে চাই তাহলে এই সব কটা লাইন লাগে, তাই না? আদারওয়াইজ আমি ধরো 16 KB র্যাম লাগাতে চাই, 16 KB, তাহলে দেখো এখান থেকে আমার দুটো লাইনকে বাদ দিলেও চলে যায়। সেরকম আইও পোর্ট যতগুলো আছে, সে আইও পোর্টগুলোকেও অ্যাকচুয়ালি খুব কম, মানে অত লাগে না, সিম্পলি অত লাগে না। এবং দেখা যাচ্ছে যে আমি যে 80, এখানে একটা আইসি নিচ্ছি 8255, কোথায় গেল আইসিটা, ধরো দেখো 8255 আইসি নিচ্ছি, এখানে খেয়াল করে দেখো 9 নম্বর আর 8 নম্বর পিনটাকে দেখো। কেন বলছি, কারণ ওদের হচ্ছে A0 আর A1। একটু মনে হতে পারে না যে আমার ওইখানে ছিল A02 A15 আর এখানে আছে A0 আর A1, মাত্র দুটো লাইন লাগছে, মাত্র দুটো লাইন লাগছে। মানে বলার বক্তব্যটা হচ্ছে, যেরকম র্যামে আমাদের A02 A15 16টা লাইন লাগে, যদি 64 KB র্যাম লাগাই মানে হিউজ মেমোরি। আর এখানে আমার পোর্টকে নিয়ে আমি যখন কাজ করবো না, অতগুলো পোর্ট হয়তো নেসেসারি না। যেমন ধরো 8255 আইসিটার জন্য অতগুলো পোর্ট নেসেসারি না, ওখানে A0 আর A1 এই দুটো লাইন দিয়ে দিয়েছে, ব্যাস, আর আর বাকি লাইনগুলো লাগবেই না। তাহলে দেখো যদি এরকম থাকে, তাহলে আমি যদি ভাবি যে এটাকে এই আকারে নেব, এই যে, এই যে কমিউনিকেশনটা করছে, তো এখন মনে করো আমি মেমোরির সাথে কমিউনিকেশন চাইছি না, আমি চাইছি এখন আইও পোর্টের সাথে কমিউনিকেশন। তাহলে আইও পোর্টের সাথে যদি কমিউনিকেশন করতে হয়, তাহলে খেয়াল করে দেখো কি কি লাগছে, না একটা অ্যাড্রেস লাগছে, যেরকম মেমোরিদের অ্যাড্রেস লাগে সেরকম অ্যাড্রেস লাগছে। তো অ্যাড্রেসটা কত, প্রশ্ন দিয়ে করি, অ্যাড্রেসটা কত, A0 A1, বাকি পিনগুলোকে আমি আর নিচ্ছি না, ছেড়ে দাও, আর দরকারই নেই। এবার দেখতে যাচ্ছি অ্যাড্রেস কত, ধরো আমি বলছি তখন যে আমি ধরো আমি পোর্ট এ দিয়ে বার করব, ধরো আমি বলতে চাইছি পোর্ট এ দিয়ে বার করব। তাহলে পোর্ট এ দিয়ে যদি বার করতে যাই, তখন দেখো A1 আর A0, এই 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 বিট দুটো জিরো, ঠিক আছে, সিম্পলি এই বিট দুটো সিম্পলি জিরো। তো যদি এই বিটগুলো জিরো থাকে, তখন আমি কি করছি, আমি বলছি এটা জিরো এটাও জিরো, ব্যাস, এটাই আমার পোর্ট এর অ্যাড্রেস, ঠিক আছে। এবার ধরো পোর্ট এস এর অ্যাড্রেস লাগে, দেন আমার অ্যাড্রেস বাসটাকে, আমার যেরকম ALE বাসকে আমরা হাই করি, ALE অ্যাড্রেস ল্যাচ এনেবলকে ALE হাই করি, সেরকম এখানেও হাই হবে যতক্ষণ অ্যাড্রেস থাকবে। তারপর যে 8 বিটের ডেটাটা আমি পাঠাবো, অর্থাৎ AD0 to AD7, আমি AD আর লিখছি না, D7 লিখলেই হতো। তো সেখানে ধরো 8 বিটের কোনো একটা ডেটা পাঠাবো, ধরো 1 0 1 0 1 0 1 0, এই যত এই রকম একটা ডেটাই পাঠাবো। তাহলে আমরা একটা অ্যাড্রেস রয়েছে, একটা দেখো ডেটা রয়েছে, আর কি আছে, যেরকম ALE সিগন্যালটা প্রথমে যখন অ্যাড্রেস বেরোচ্ছে তখন হাই থাকে, পরে ওটা লো হয়ে যায়, সেরকম সেটা সেরকমই আছে। যেরকম তোমার রিডিং বা রাইটিং অপারেশনের জন্য S0 আর S1 সিগন্যালটা, মনে করে দেখো যদি রাইটিং রাইটিং অপারেশন করি আর কি, যে আমি পোর্ট এ তে ডেটা পাঠাবো, অর্থাৎ মাইক্রোপ্রসেসর থেকে ডেটা পোর্টের দিকে যাবে, মানে রাইট হবে, তাহলে এটার জন্য যা হওয়ার কথা, অর্থাৎ তোমার এটা থাকে, তোমার দেখবে রাইটিংয়ের জন্য এটা 0 আর 1 থাকে, এই দুটো সিগন্যাল। তো সেটা সেরকম হলো। তারপরে তোমার যেটা করতে হবে আইও আর এম বার, কাজটা হচ্ছে এই জায়গাটায়, মেমোরি যেরকম অপারেট করে আইওটাও একইভাবে অপারেট করবে। বারবার বলছি সব সিগন্যালগুলোই সেম, শুধুমাত্র এই সিগন্যালটা হবে হাই, এই সিগন্যালটা হাই হবে, এই আইও বা এম বারটা, কারণ আইও হাই মানে আইওকে বোঝাচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যখনই আমি এটা করবো, তখনই একটা অ্যাড্রেসও ফেচ হবে, তারপর সেটা ALE হাই হয়ে আবার লো হবে, তখন একটা ডেটাও ফেচ হবে, তারপর তোমার ধরো রাইট বার, হ্যাঁ রাইট বার পিনটা লো হয়ে যাবে,
তাহলে এই পোর্টটাই রাইট হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একটা মেমোরি যেরকম কাজ করে, সে মেমোরিটা যেভাবে কাজ করে একটা আইও পোর্ট এক্স্যাক্টলি এভাবেই কাজ করে। যেরকম মেমোরি রিডিং রাইটিং অপারেশন আছে, আইওরও রিডিং রাইটিং অপারেশন আছে। কারণ দেখো, তুমি যখন মাইক্রোপ্রসেসর থেকে মনে করো একটা ডেটা ওই দিকে পাঠাচ্ছ, না এটা মেমোরি, ধরো এইটা, ধরো এইখানে একটা ডিসপ্লে লাগানো আছে, পোর্ট এ তে একটা ডিসপ্লে লাগানো আছে এইখানটায়, তাহলে যদি তুমি এই ডিসপ্লেতে কিছু ডিসপ্লে করতে চাও, তুমি কি করবে, এখান থেকে ডেটা এদিকে পাঠাবে, তাই না? অর্থাৎ রাইটিং অপারেশন করবে, এই পোর্টটার মধ্যে রাইট করবে। আবার ধরো এইটা আছে একটা কিবোর্ড, কথার কথা বলছি, এটা কিবোর্ড আছে, তাই কিবোর্ডে আমি যখন একটা বাটন প্রেস করব, এখান থেকে ডেটা মাইক্রোপ্রসেসর মধ্যে উঠে আসবে। তো দেখো, সেটা রিডিং অপারেশন। তাহলে মেমোরিরও যেরকম রাইট বার পিনটা লো হয় রাইটিং অপারেশনের সময়, বা রিডিং অপারেশনের সময় রিড বারটা লো হয়, এখানেও যথারীতি তাই হবে। বারবার বলছি, সব হবে, শুধুমাত্র এখানে একটা পিন ছিল আইও বা এম বার, ওই পিনটা শুধুমাত্র লজিক হাই হয়ে যাবে। তাহলে কোন ইনস্ট্রাকশন দিয়ে এটা করা সম্ভব? ইনস্ট্রাকশনটা বলছে আউট। এই ইনস্ট্রাকশনের জন্য তোমাদের আমি আগে বলিনি, তো চলো এবার বলেই দিচ্ছি। এটা লেকচার 5-এ আছে আই থিঙ্ক ইনস্ট্রাকশনগুলো। হ্যাঁ, আউট কোথায় গেল? আউট মনে হয় আমি লিখিনি না, বেশ ঠিক আছে, লিখে নিয়ে আমি লিখে দিচ্ছি, একবার দেখে নিই লিখেছি কিনা, না লিখলাম লিখেছি, লিখে নিই বোধহয়। ঠিক আছে, আউট ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে সেটাকে জানতে হবে। তো আউট হচ্ছে, যদি আমি আউট ইনস্ট্রাকশন দিই, তখন আউটের পর আমাকে অ্যাড্রেসটা দিতে হয়, অর্থাৎ এই যে 2 বিটের আমার 8 বিটের একটা অ্যাড্রেস আমাকে প্রোভাইড করতে হয় এইটার ক্ষেত্রে। ঠিক আছে, সেটা বলে দিই। যেমন ধরো তোমার এই ফ্রেমটা থাক, এটাকে আমি ক্লিয়ার করছি। প্রথমে যেটা করতে হয়, অ্যাকুমুলেটরের মধ্যে একটা ডেটা ভরতে হয়। ধরো আমি পোর্ট এ তে আউট করতে চাইছি, পোর্ট এতে মনে করো অনেকগুলো এলইডি লাগানো আছে, ঠিক আছে, ধরো আমি একটা এলইডি জ্বালাবো, এখানে একটা রয়েছে সফটওয়্যার, আমি একটা নতুন সফটওয়্যার পেয়েছি, সবাইকে দেখাই, দেখো এই সফটওয়্যারটা আমি নতুন রিসেন্টলি পেয়েছি আর কি, এবং এই সফটওয়্যারটা দিয়ে তোমাদের একটু আমি দেখিয়ে দিই জিনিসটা কিরকম হবে বা না হবে। দেখো এখানে একটা পোর্ট কিছু ডান দিকে দেখতে পাচ্ছ, কিছু দেখো অনেকগুলো গোল গোল গ্রে কালারের দেখতে পাচ্ছ, তো ধরে নাও ওগুলো হচ্ছে এলইডি, ঠিক আছে, এইগুলো হচ্ছে এলইডি, এবং এইটা হচ্ছে একটা পোর্ট, এলইডির পোর্ট। যদি এই এলইডির পোর্টে ধরো তুমি প্রথম লাইনটা, প্রথম লাইনটাতে দেখো লেখা আছে 00, তোমরা দেখতে পাচ্ছ না, ম্যাগনিফায়ারটা অন করি, দেখতে পাচ্ছ যে প্রথম পোর্টটা হচ্ছে দেখো 00, পরের পোর্টটা হচ্ছে দেখো 01। তো ধরো 00 নম্বর একটা পোর্ট আছে, দেখতে পাচ্ছ তার 8টা বিট আছে। এবার সেই 00 পোর্টে ভ্যালু হচ্ছে 00, ধরো এখানে যদি আমি 01 করে দিই, দিয়ে এন্টার করে দিই, তাহলে 01 মানে কি, দেখো একদম লাস্ট বিটটা, তাই না? তো লাস্ট বিটটা দেখো হাই হয়ে গেলো, এলইডিটা জ্বলে উঠলো। বা তুমি যদি ধরো সব কটা এলইডি অন করতে চাও, FF করে দাও, ক্যাপিটাল FF, দেখো সব কটা এলইডি অন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা এম পোর্ট, হচ্ছে একটা এমনই জিনিস যে সেই পোর্টের একটা অ্যাড্রেস আছে 00, সেই 00 অ্যাড্রেস আমি যে ডেটা লিখে দেবো অ্যাকর্ডিংলি সেই বিটগুলো হাই হবে, মানে বিটগুলোকে আমি সেট বা রিসেট করতে পারি। ধরো আমি যদি F0 করে দিই, F0 মানে হচ্ছে প্রথম 4টে জ্বলবে, পরে 4টে অফ হবে, এই তো ব্যাপার, কিছুই না, খুব সিম্পল লজিক। তাহলে আমাকে যে পোর্টের অ্যাড্রেসে আমাকে পাঠাতে হবে, যে ডেটা পাঠাতে আমি চাইছি F0, আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমি এখন অফ করে দিচ্ছি, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটাকে আমাকে অ্যাকুমুলেটরে তুলতে হবে। অর্থাৎ আমি লিখব MVI A কমা, ধরো আমরা চাইছি প্রথম 4টে এলইডি জ্বালাবো, পরের 4টে এলইডি অফ থাকবে, F0 MVI A কমা F0 দিয়ে আমরা আউট করব। তো এইটাই হচ্ছে আউট ইনস্ট্রাকশন, আউট, পোর্টের অ্যাড্রেস কত, 00, ব্যাস আর কিছু করতে হবে না। হল্ট করে দিই আমি আপাতত, এখন বেশি কাজ করাবো না, কিছুই করলাম না। দেখতে পেলে যে ডেটাটাকে চাইছি F0, ওটাকে কোথায় আউট করবো, 00। এই আউট ইনস্ট্রাকশনটা দিলেই আর কিচ্ছু ভাবতে হবে না। আউট ইনস্ট্রাকশন তুমি যখনই দেবে, এই অ্যাড্রেস বাস দিয়ে, অ্যাড্রেস বাসের লোয়ার বিটগুলো দিয়ে এই একটা 8 বিটের অ্যাড্রেস বেরোবে, 8 বিটের অ্যাড্রেস, কিন্তু মাথায় রাখবে লোয়ার বিটগুলো দিয়ে 8 বিটের অ্যাড্রেস বেরোবে। যে অ্যাড্রেস যাবে সেই অ্যাড্রেস গিয়ে সেই পোর্টটা অ্যাক্টিভেট হবে, তারপর যেটাকে আমি আউট করেছি সেটা ডেটা বাস দিয়ে এসে ওখানে রাইট হয়ে যাবে।
তোর আমি যদি এটা করে দিই, দেখো এটা করার সঙ্গে সঙ্গে দেখো দেখতে পেলে কি হলো, আমার 00 পোর্টে এটা আউট হয়ে গেল, ঠিক আছে। আবার ধরো এটাকে রিসেট করে দিই, আমি ধরো পোর্ট 01টাকে চাইছি, হ্যাঁ পোর্ট 01টাকে চাইছি, তো পোর্ট 01টাকে ধরো আমি আউট করতে চাইছি, কি করে ধরো আমি চাইছি এরকম যে একটা করে জ্বলবে একটা করে অফ হবে, অর্থাৎ আমি চাইছি ডেটা এরকম হবে যে একটা করে জ্বলবে একটা করে অফ হবে। তাহলে দেখো 10 10 10 10 10 মানে কত, এ এ এ এ বলে ডেটা যদি পাঠিয়ে দিই তাহলে তো একটা করে জ্বলবে একটা করে অফ হবে। এবার ধরো আউট করলাম পোর্ট 1 এ 01, ডেটা এক্সিকিউট করে দাও, দেখো সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছ কি হয়ে গেল, 10 10 10 10 10 সিম্পলি। মাথায় রাখতে হবে আমরা যখন কোনো র্যামের সাথে কমিউনিকেট করি, র্যাম তো অনেকটা বিশাল এরিয়া জুড়ে লাগে, সেক্ষেত্রে আমরা যদি র্যামের কোনো একটা ইনস্ট্রাকশন লিখি তখন লিখি আমি ধরো STA, ধরো অ্যাকুমুলেটরে ডেটা স্টোর করছি আমি 1000, তাই না, 1000, মানে এটা কি 16 বিটের একটা অ্যাড্রেস দেখায়। কিন্তু যখন পোর্ট আমরা ইউজ করব ইন আর আউট ইনস্ট্রাকশন দিয়ে, পোর্ট আর অত এই অতগুলো পোর্ট লাগে না, এই 8 বিট অ্যাড্রেসে এনাফ। 8 বিট মানে কত, ম্যাক্সিমাম ধরো তুমি 200 FF অব্দি করতে পারো এটা, তাই না, অর্থাৎ 256টা 256খানা পোর্ট তুমি লাগাতে পারো। তুমি একটা কম্পিউটার সাথে মাউস কিবোর্ড হ্যানা ত্যানা 1000খানেক ইনপুট ডিভাইস লাগাও, কত লাগাবে, অত তো লাগে না, অ্যাটলিস্ট 8085 এর জন্য অত লাগে না, সেই জন্য ম্যাক্সিমাম 255টা ডিভাইস তুমি কানেক্ট করতে পারো এর সাথে চাইলে। তো এটাই বুঝতে পারছো অনেকটাই আছে, তো আমার সেই জন্য আমার 16 বিটের দেয়নি, আর অ্যাড্রেসটাকে ওরা 8 বিট করে দিয়েছে, এবং আমি যেটা লিখে দেবো সেটা কিন্তু ওই 16 বিটের মধ্যে লোয়ার বিট দুটোই যাবে। খেয়াল করো এই যে আউট 01 আমি যখন করছি, এই আউট 01 করার জন্য কি হচ্ছে না, আউট 01 আমি যখনই করছি, এই 01 মানে কি, ধরো আমার আছে A02, এখানে আছে A15, তাহলে A0 আছে, A1 আছে, A2 আছে, A3, A4, A5, A6, A7, আমি হায়ার বিটগুলোকে আর লিখলাম না, হ্যাঁ ডট 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 দিয়ে দিলাম, এরকম আছে ধরো। তাহলে আমি যখন করছি পোর্ট, ধরো আমি করলাম আউট 01, তাহলে 01 মানে কি, এই দেখো 0 আর এইটা হচ্ছে 1, তাই না, অর্থাৎ এইটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে 1। তাহলে আমি যখন আউট 01 করছি অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসটা থ্রো হচ্ছে, এবং এই অ্যাড্রেসে দাঁড়িয়ে দেখছি কি, এই A0 আর A1, দেখো এদেরকে দেখো, শুধু A0 আর A1 এর অবস্থা দেখো, এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 0। তো যদি এরকম থাকে তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে যদি আমরা 8255 আইসিটা ইউজ করি, কোথায় গেল, এই দেখো যখন আমরা 01 ইউজ করব, চলে গেল আবার, এই যে সেকেন্ড লাইনটা খেয়াল করো, এই লাইনটা, অর্থাৎ এটা যখন 0 আর এটা যখন 1 হয়ে যাবে তখন আমার পোর্ট বিটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ পোর্ট বিতে আলোটা জ্বলে উঠবে, আমি যদি ওখানে এলইডি লাগানো থাকে সেই এলইডিটা জ্বলে উঠবে আর কিছু না। তাহলে সবার বোঝা গেছে যে ওরা কেন A0 আর A1 দুটো পিন দিয়েছে, কারণ হচ্ছে এখানে এই যে একটা আইসি 8255 আইসি, আইসিতে কটা পোর্ট আছে, তিনটে পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি আর পোর্ট সি, আর একটা হচ্ছে কনফিগার করা একটা রেজিস্টার, চারটে। তাহলে চারটের জন্য তো দুটো লাইন এনাফ, আমরা তো তাই জানি ভেতরে এই এর ভেতরে কি আছে, একটা ডিকোডার আছে, 2x4 ডিকোডার, যে ডিকোডার তোমরা পড়েছো, এদিকে দুটো লাইন এদিকে চারটে লাইন, এবার যেরকম কম্বিনেশন আসবে সেই লাইনটা অ্যাক্টিভেট হবে, কারেসপন্ডিং সেই বিটটা বা সেই পোর্টটা তখন অ্যাক্টিভেট হবে, এই হচ্ছে ব্যাপার। যেহেতু একটা 8255 আইসিতে আমার তিনটে পোর্ট আর একটা কন্ট্রোল রেজিস্টার, এই চার রকম সেকশন রয়েছে, এই এই চার রকম সেকশন রয়েছে, সেটা চারটের জন্য এই দুটো লাইনই এনাফ, A0 আর A1, ব্যাস আমাকে এর বেশি আর ভাবার দরকার নেই। কি বলছি, সবার কাছে বোঝা গেছে আশা করি, এইখান থেকে কারো যতটা বললাম কারো কোনো প্রশ্ন আছে একটু বলবে। তাহলে তোমরা এটুকু বুঝে গেছো যে পোর্টের মধ্যে যে আমি রাইটিং ব্যাপারটা করলাম আউট ইনস্ট্রাকশন দিয়ে, আর আরেকটা ইনস্ট্রাকশন দেখাবো ইন ইনস্ট্রাকশন, ঠিক আছে, সেটা কিরকম, একইভাবে যদি আমি ইন করে দিই, আমি যদি লিখি যে ইন, ধরো আমি 02 এই পোর্টটাকে নিয়ে কাজ করছি, হ্যাঁ
আউট জিরো টু লিখেছিলাম, এটাকে আউট নয় এবার লিখবো ইন। ইন মানে হচ্ছে ইনপুট, ইনপুটের ডেটা রিড করবে, রিড করে কোথায় উঠবে না অ্যাকুমুলেটরে উঠে যাবে। অ্যাকুমুলেটরে কত ডেটা আছে দেখে নাও, আচ্ছা জিরো জিরো রয়েছে। আচ্ছা আগে আমি অ্যাকুমুলেটরটা খালি করে দিই একটু, ম্যানেজ রেজিস্টার, অ্যাকুমুলেটর ডেটাটা জোর করে জিরো করে দিলাম, ঠিক আছে। দেখো অ্যাকুমুলেটরটা জিরো জিরো হয়ে গেছে, ঠিক আছে। এবার মনে করো আমি, ধরো অফ করে দিই, ধরো আমি জিরো টু পোর্টটা, ধরো জিরো টু পোর্টে ধরো আমরা সেকেন্ড বিটটাকে হাই রাখছি, তোমাদের যেরকম খুশি ধরো একটা আমি বলছি, ধরো আমি দুটো করে অন রাখছি, দুটো করে অফ রাখছি, আবার দুটো করে অন রাখছি, দুটো করে অফ রাখছি, অর্থাৎ 1100 1100, তাহলে 1100 মানে তোমার আসছে সি আই থিঙ্ক। হ্যাঁ ও এটা পরেরটাই করতে হতো, পরের পোর্টটা, পোর্ট অ্যাড্রেস টু, এখানে আমি রাইট করছি সিসি, ধরো রেখে দিলাম, আগে থেকে রেখে দিলাম। অল্টারনেটিভলি তুমি বলতে পারো যে কেউ কি করেছে, এখানে 8টা বাটন ছিল, মানে 8টা একটা সিরিজ অফ বাটন ছিল, এই দুটো বাটনকে প্রেস রেখেছে আর এই দুটো বাটনকে প্রেস রেখেছে, ব্যাস এই অবস্থায় রেখে দিয়েছে। ঠিক এই অবস্থায় আমি ইন করতে চলেছি ইনপুট, দেখো অ্যাকুমুলেটর ভ্যালুটা দেখো সঙ্গে সঙ্গে সিসি হয়ে গেল। অর্থাৎ পোর্টে একটা জিনিস রয়েছে অলরেডি, পোর্টে একটা এক্সিস্টিং ডেটা রয়েছে, আমি যেই ইন করছি সঙ্গে সঙ্গে ওটা কি হচ্ছে ইনপুট হয়ে উঠে দেখো মাইক্রোপ্রসেসরের ভিতরে চলে এলো। কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি ব্যাপারটা, কি বলতে চাইছি যে ইন ইনস্ট্রাকশন আর আউট ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে ভালো করে খেয়াল করে দেখো, যে আমরা যখন ইন করছি তখন এখান থেকে এই অর্থাৎ আইও পোর্ট থেকে ডেটা উঠে মাইক্রোপ্রসেসরের ভেতরে চলে আসছে, আর যখন আমরা আউট করছিলাম তখন ডেটা অ্যাকুমুলেটরের মধ্যে যে ডেটাটা রেখেছিলাম সেটা আমার পোর্টে আউট হয়ে যাচ্ছিল। বুঝতে পারছো, তার মানে একটা হচ্ছে রিডিং অপারেশন, একটা রাইটিং অপারেশন, ঠিক? কারো বুঝতে অসুবিধা নেই কোনো, একদম ক্লিয়ার? তো না হয় একবার দেখিয়ে দিই আমি, দেখো আমি একটা আমি টাইমিং ডায়াগ্রামটা খুলেছি, খেয়াল করে দেখো ইন জিরো টু ইনস্ট্রাকশনটা, তাহলে ইন জিরো টু ইনস্ট্রাকশনটা টোটাল কতগুলো ইয়ে আছে, ইন হচ্ছে তোমার একটা, ইনের অপকোড কত আগে দেখে নাও, এই দেখো এইখানে তাকাও, দেখো ইনের অপকোড হচ্ছে ডিবি, ডিবি হচ্ছে ইন, আর জিরো টু মানে দেখো এই জিরো টু, তাহলে ডিবি একটা আর জিরো টু একটা, কাজ তাহলে কি কি কাজ হচ্ছে, 0000 লোকেশনে আমার ডিবি লেখা আছে, ওটাকে রিড করে আনতে হবে এবং বুঝতে হবে, তার মানে চারটে টিস্টেট লাগবে। এই দেখো সেই চারটে টিস্টেট অফকোর্ট ফেজ সাইকেল দেখতে পাচ্ছ, যে 0000 এই দেখো 0000 লোকেশনে আমার অফকোর্ট রিড হয়েছে ডিবি, আর T4 স্টেটটা কাজে লেগেছে ওটাকে ডিকোড করতে, সবার জানা আছে। এবং পরবর্তী কাজ কি কি, এই পরবর্তী কাজ দুটো ভালো করে দেখে নাও। ও আচ্ছা ডিবি রিড করলো, আবার পরের লোকেশনে অর্থাৎ 0001 লোকেশনে গিয়ে পরের রিডিং 02 সেটা রিড করলো, অর্থাৎ দুটো রিডিং হলো, একটা রিডিং হয়ে বুঝলো আর একটা হচ্ছে রিডিং হয়ে জাস্ট সিম্পলি রিডিং হয়ে গেল। এরপর হবে আসল কাজ, ওই যেটা ইনপুট করেছে, তো ইনপুট করেছে মানে কি কি দেখো, কোথায় ইনপুট করেছি করিয়েছো তুমি, আবার সেই এক গন্ডগোল, এক গন্ডগোল, এই সফটওয়্যারটায় প্রচুর প্রবলেম আছে। এটা এটা হওয়া উচিত 01, সেই লোকেশনে ইনপুট ডেটা হওয়া উচিত সিসি, এটা 76 দেখা যায়, এটা 76 না, এটা সিসি হবে, এই সফটওয়্যারটা আগেই বলেছি এটা ভুলভাল কাজ করছে, ভেবে নাও যে 76টা হবে সিসি। আর আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইলাম এই লাইনগুলো, দেখো ALEটা হাই হয়েছিল যখন অ্যাড্রেসটাকে আলাদা করার জন্য, যেভাবে র্যাম কাজ করছে এক্স্যাক্টলি সেভাবে, পরে ALE লো হয়ে গেল কারণ হচ্ছে ওখানে ডেটা উঠে আসবে। আর দেখো আইও এমবারটা এতক্ষণ লো ছিল কারণ কি, কারণ দেখো এই যে মেমোরি রিডগুলো করে যেগুলো সব মেমোরি থেকে রিড করেছে, এই যে অপকোড ফেচ করেছে এবং আরেকটা যে মেমোরি রিড সাইকেল করেছে, এগুলোর জন্য সব দেখো আইওটা তোমার দেখো জিরো হয়ে পড়েছিল, যেই আইওটা রিড হবে
এই দেখো আইওটা যে রিড হবে, দেখো আইও পিনটা দেখতে পাচ্ছ তোমরা, হাই হয়ে গেছে, বাকি দেখো সব কিছু সেম আছে। এখানে আবার দেখো এটা যতটুকু রিডিং হয়েছে ইনের জন্য, সেই জন্য রিড বারটা লো হয়েছে, আর রাইট বারটা যেরকম ছিল সেরকম আছে, যেহেতু রিডিং হয়েছে আর কি। কারো বুঝতে কোনো সমস্যা নেই আশা করি। এটা শুধু কিছু না, মেমোরি যেভাবে কাজ করে একইভাবে কাজ করছে, শুধু আইও পিনটা দেখো হাই হচ্ছে, আর কোনো পার্থক্য নেই। আর একটা জিনিস খেয়াল করো, আমি এটা ইন দেখালাম, সেম ওয়েতে আমি যদি আউট ইনস্ট্রাকশনটা দেখাই, কেটে দিই, ও একটা এমভিআই করি, এটা যদি অ্যাসেম্বল করি, সিম্পলি আউট ইনস্ট্রাকশনটা শুধু দেখে নাও, এর অপকোড হচ্ছে D3। আউট মানে হচ্ছে D3, আর কত লোকেশনে সে লোকেশনটা, তারপরেরটা লেখা আছে 02 লোকেশনে, তারপরে বাকি সব দেখো সেম আছে, শুধু দেখো রাইট বারটা, রিড বারটা যেমন হাই হয়ে আছে, হাই হয়ে আছে, রাইট বারটা দেখো লো হয়ে গেছে। আউট করছি মানে আমি রাইট করছি পোর্টটা বেসিক্যালি। এখানে ডেটা আউটপুট ডেটা ভুল দেখাচ্ছে, এটা সিসি হবে তোমরা জানো। আর এখানে একই হয়েছে, আইও পিনটা হাই হয়েছে, আর রাইটিং অপারেশন হচ্ছে মানে যেটা বললাম যে একটা 1 হবে আর একটা 0 হবে, আর দেখো রাইটিং পিনটা লো হয়ে গেছে, অর্থাৎ রাইটিং অপারেশন হচ্ছে, ব্যাস এই হচ্ছে বোঝার জিনিস, আর বেশি কিছু নেই। অর্থাৎ তোমাদেরকে এতক্ষণ আমি যেটা বললাম, ইন আর আউট দুটো ইনস্ট্রাকশন বললাম, এবং কিভাবে কাজ করে তারা, একটা পোর্টের সঙ্গে কিভাবে কাজ করে সেটা আমি জাস্ট দেখালাম। কারো বুঝতে কোনো সমস্যা নেই আশা করি। বেশ, নেক্সট আমি মুভ করছি যে 8255 এর বিশেষ কিছু জিনিস আমাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, কোথায় গেল এটা, প্রথম কথা হচ্ছে যে আমাকে প্রথম দেখো, এই যে এইখানে করলাম কি, যে পোর্ট এটাকে আমি, এই যে পোর্ট এ যেটা আছে এইটাকে আমি ডিসপ্লে হিসেবে যদি ইউজ করি, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এটাকে আমাকে আউটপুট বানাতে হবে। যদি পোর্ট সিতে আমি কোনো কিবোর্ড লাগাই, তাহলে কিবোর্ডটাকে দেখো আমাকে ইনপুট বানাতে হবে, তাই না? অর্থাৎ আমি যতগুলো আইও ব্যবহার করছি, সে আইওগুলোকে চাইলে আউটপুট বা ইনপুট এগুলো বানাতে হতে পারে, এবং সেইখানে হচ্ছে 8255 এর সার্থকতা। ওটা করে কি, আমি আগেই বলছি, হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, না প্রোগ্রামেবল, ওকে প্রোগ্রাম করা যায়, কি কি মোডে ওকে কাজ করানো যায় সেইটাকে দেখে নাও। তিনটে মোডে ওকে কাজ করানো যায়। বাই ডিফল্ট আমরা যেটা করব সেটা হচ্ছে মোড 0-তে কাজ করব। মোড 1 আর মোড 2 আমাদের খুব একটা দরকার পড়বে না, অ্যাটলিস্ট তোমাদের সিলেবাসের জন্য দরকার পড়বে না। আপাতত আমরা মোড 0-তেই কাজ করবো, তাও তোমাদের জানতে হবে মোড 1 মোড 2 কি, কারণ একটা পরীক্ষায় আসে। তো ধরো আগে মোড 0-টা দেখে নাও যে মোড 0-টা কি বলছে, জাস্ট লাইনটা লেখাটা পড়ো, বলছে ইন দিস মোড পোর্ট এ অ্যান্ড বি ইজ ইউজড অ্যাজ 2 8-bit পোর্টস অ্যান্ড পোর্ট সি অ্যাজ 2 4-bit পোর্টস। অর্থাৎ মোড 0-তে যদি কাজ করো, তাহলে তোমার 4টে পোর্ট এখানে কাজ করছে, কি কি পোর্ট এ, পোর্ট বি, এটা হচ্ছে দুটো 8-bit পোর্ট হিসেবে, আর পোর্ট সিটা ইউজ হচ্ছে দুটো 4-bit পোর্ট হিসেবে, দুটো আলাদা আলাদা 4-bit পোর্ট হিসেবে। বলছে ইচ পোর্ট ক্যান বি প্রোগ্রামড ইন আইদার ইনপুট মোড অর আউটপুট মোড। প্রত্যেকটা পোর্টকে, অর্থাৎ পোর্ট এ কে নাও, পোর্ট বি কে নাও, আর পোর্ট সি এ দুটো আছে, অর্থাৎ এখন থেকে আমরা 8255 বললেই আমরা কিন্তু তিনটে পোর্ট আর ভাববো না, এখন আমরা ভাববো 4টে পোর্ট, কি কি পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আপার, আর পোর্ট সি লোয়ার। পোর্ট এ আর পোর্ট বি তো বোঝা গেছে, পোর্ট সি আপার, এই লোয়ার কোনটা, লোয়ার হচ্ছে C0-C3, অর্থাৎ লোয়ার বিটগুলো, এই যে 4-bit একটা পোর্ট, এটা দেখো 4-bit পোর্ট, আর সি আপার বলতে কোনটা বুঝবো আমরা, C4-C7, এটা একটা দেখো 4-bit একটা পোর্ট। বলছে ইচ পোর্ট ক্যান বি, এই যে 4টে পোর্ট হলো, তাহলে এ বি সি আপার সি লোয়ার, ইচ পোর্ট ক্যান বি প্রোগ্রামড ইন আইদার ইনপুট মোড অর আউটপুট মোড, হোয়ার আউটপুটস আর ল্যাচড অ্যান্ড ইনপুটস আর নট ল্যাচড, যেখানে আউটপুটগুলো ল্যাচ করা হয়, ইনপুটগুলো ল্যাচিং সার্কিট দিয়ে থাকে না। পোর্টস ডু নট হ্যাভ ইন্টারাপ্ট ক্যাপাবিলিটি, এই পোর্টসগুলো, এই পোর্টগুলো হাই বা লো হলে কোনোরকম ইন্টারাপ্টের, মানে কোনোরকম ইন্টারাপ্ট নেওয়ার ক্ষমতা এদের নেই। এই এইটা এখন থাক, এই ইন্টারাপ্ট ব্যাপারটা এখন ভাবতে হবে না, মাথা খারাপ করতে হবে না,
আপাতত দেখে নাও যে আমি যেটা বলতে চাই যে পোর্ট এ আর পোর্ট বি কে আমার কিভাবে ইনপুট বা আউটপুট হিসেবে ইউজ করা যায়। তার জন্য হ্যাঁ, এবার যেটা বলছি যে আমাকে এই যে কথাটা বলে দিবে যে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, তো কেন প্রোগ্রামেবল, কোথা দিয়ে প্রোগ্রাম করব যদি প্রশ্ন করি আমি, তখন উত্তর আসে এইভাবে যে তোমার অ্যাকচুয়ালি এখানে এইটাতে অর্থাৎ এই দাঁড়াও এটা ক্লিয়ার করি, যেটা বলতে চাইছি যে এইটা আমার মনে করো 8255 আইসি, এই আইসির দুটো পিন ছিল A0 আর A1, এই দুটো পিন ছিল এবং বলা ছিল যে এই দুটো পিন বিভিন্ন রকম হলে কি কি হয়, তো পোর্ট এ সেটা আছে, পোর্ট বি সেটা আছে, আর ধরো পোর্ট সি, এখানে আপার প্লাস লোয়ার একসাথে আমি নিচ্ছি সেটা একটা আছে, এবং এতে এরা ছাড়া আর একটা ছিল দেখো কনফ্লিক্ট রেজিস্টার, দেখো যেটা তোমাদের কালকে স্লাইডে দেখেছিলাম এইটা, এইটা মাথায় রাখো। অর্থাৎ আমি যদি 00, ভালো করে দেখো, আমি যদি 00-তে কোনো কিছু আউট করে দিই তাহলে সেটা পোর্ট এ দিয়ে বেরিয়ে যাবে, যদি 01-এ কিছু আমি আউট করে দিই সেটা পোর্ট বি দিয়ে বেরিয়ে যাবে, যদি 10-তে কিছু একটা আউট করে দিই সেটা পোর্ট সি দিয়ে বেরিয়ে যাবে, বুঝে গেছো তোমরা? 11-এ যদি কোনো ডেটা আমি আউট করে দিই তাহলে সেটা কোনো পোর্ট দিয়ে বেরোবে না, তখন ওটা একটা কন্ট্রোল রেজিস্টারে ঢুকে যাবে, এই কন্ট্রোল রেজিস্টারে যে ব্যাপারটা ঢুকবে না, এই কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে বেসিক্যালি কিন্তু ওই প্রোগ্রামেবল, মানে প্রোগ্রাম করা করছি আমরা, এটাকেই প্রোগ্রাম করছি এই কন্ট্রোল রেজিস্টারটাকে। অর্থাৎ আমি ধরো যেটা বলতে চাইছি এই কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে একটা 8-বিটের রেজিস্টার, এই কন্ট্রোল রেজিস্টারটা একটা 8-বিটের রেজিস্টার, এবং সেটা কিভাবে কাজ করছে দেখো, আমার পোর্ট এ যেটাকে নিচ্ছি আমি, পোর্ট এটাও দেখো 8টা কিন্তু বিট আছে, এবং এই যে আট পোর্ট এটাতে 8টা বিট আছে, দেখো এই 8টা বিটের কারেসপন্ডিং 8টা পিন বাইরে ছেড়ে দেওয়া আছে আইসিটার, তাই না? এই দেখো এই যে, এই যে 4 নম্বর পিন থেকে দেখো বাঁ দিকে উপরে 4 নম্বর পিন থেকে ওদিকে পোর্ট এর পিনগুলো রয়েছে, অর্থাৎ এই 8টা পিনকে বাইরে ছেড়ে দেওয়া আছে, এই পোর্টের রেজিস্টারের মধ্যে যেরকম যেরকম 1010 তুমি লিখে দেবে সেই পিনগুলো সেই সেই পিনগুলো হাই বা লো হবে, এটা তোমরা বুঝে গেছো। পোর্ট বিটাও দেখো তাই, এটাও একটা 8-বিটের রেজিস্টার বটে এবং এর সবকটা পিন বাইরে আউটপুট আউট করা আছে, পোর্ট সিটাও তাই, এটা একটা 8-বিটের রেজিস্টার বটে এবং এটাকে 4-বিট 4-বিট দুভাগে ভাগ করেছে এবং কারেসপন্ডিং 8টা পিন বাইরে ছেড়ে দেওয়া আছে, কিন্তু দেখো কন্ট্রোল রেজিস্টার বলছি তার কোনো পিন কিন্তু বাইরে ছেড়ে দেওয়া নেই, এবং এটাই হচ্ছে প্রোগ্রামিং করার, এই রেজিস্টারের ভেতরে যা ডেটা ভরে দেবে অ্যাকর্ডিংলি প্রোগ্রামিং হবে, এটা একটা 8-বিটের রেজিস্টার, আগেই বলছি এটা দিয়ে কিন্তু কোনো পিন ডেটা বাইরে বেরোবে না, এর কোনো পেরিফেরাল পিন নেই কন্ট্রোল রেজিস্টারটা, কিন্তু এই কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে মাথায় রাখবে যে 11, অর্থাৎ আমরা যদি 00 পাঠাই পোর্ট এটা সিলেক্ট হবে, 01 পাঠালে পোর্ট বি সিলেক্ট হবে, 10 পাঠালে পোর্ট সি সিলেক্ট হবে, অ্যান্ড 11 পাঠালে আমার এই কন্ট্রোল রেজিস্টার অ্যাক্টিভেট হবে, ওপরের তিনটে পিনে তুমি যাই আউটপুট করবে সেটাকে তুমি বাইরের ওয়ার্ল্ডটা দেখতে পাবে, অর্থাৎ বাইরে তার সাথে এলইডি কানেক্ট করো বা যাই করো সে সেখানে তুমি দেখতে পাবে, কিন্তু কন্ট্রোল রেজিস্টারের মধ্যে কী পাঠালে সেটা তুমি দেখতে পাবে না, কারণটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টারটা ইউজ করা হচ্ছে এইগুলোকে প্রোগ্রামিং করতে। এবারে চলো কিভাবে প্রোগ্রামিং করবো না করবো সেটা একটু দেখে নিই, আগে তোমাদেরকে নিচের স্লাইডটা দেখাবো, দেখো এইটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার দেখতে পেয়েছো যে D0 to D7 আমার 7টা ডেটার পয়েন্ট রয়েছে, প্রথম বলছে সরি আমি অ্যাডাপ্টারটাই লাগাইনি, আচ্ছা এই কন্ট্রোল রেজিস্টারটা যেটাকে আমি বলছি সেই কন্ট্রোল রেজিস্টারে দেখো কটা কি আছে, 8টা পিন আছে, মানে 8টা বিট আছে, সরি 8টা বিট আছে, বলছে যদি প্রথম বিটটা 1 থাকে, যদি প্রথম বিটটা 1 থাকে তাহলে
কোনটা কিসের কাজ করবে? যদি প্রথম বিটটাকে তোমার হাই রেখে দিতে পারো, তাহলে আগে D0 থেকে D3 অবধি এই চারটে পিনটা একটু দেখে নাও। দেখো D0-তে কি লেখা আছে, লেখা আছে IO ফাংশন অফ পোর্ট সি লোয়ার, অর্থাৎ এটা পোর্ট সি লোয়ার। পরেরটা হচ্ছে IO ফাংশন অফ পোর্ট বি, ওটা বি এর জন্য কাজ করছে। তারপরেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, D0-কে বাদ দিত তো। এটা হচ্ছে স্যার পোর্ট, প্রথম পিনটা তো D0 হচ্ছে স্যার, আপনি D7 বললেন যে। না না আমি এই দিক থেকে বলছি, এই দিক থেকে D7-টাকে, মানে এই এই দিক থেকে MS বিটটাকে তুমি হাই রেখে দাও, MS বিটটা হাই রেখে দাও। দেন লাস্ট দিক থেকে তাকাও, D0 বিটটা হচ্ছে পোর্ট সি লোয়ারের জন্য দায়ী, আর D1-টা হচ্ছে পোর্ট বি এর জন্য দায়ী, ঠিক আছে? এবং বি পোর্ট বিটা কি মোডে কাজ করবে তার জন্য হচ্ছে, এটা হচ্ছে মোড সিলেকশন, এটা হচ্ছে মোড অফ বি, মোড সিলেকশন অফ বি। D3-তে তাকাও, এটা হচ্ছে পোর্ট সি আপার, এটা পোর্ট সি আপারের জন্য দায়ী। পরেরটা হচ্ছে পোর্ট এ, তার জন্য দায়ী। D5 যেটা, এই দুটো হচ্ছে পোর্ট এর মোড সিলেকশন, অর্থাৎ মোড সিলেকশন অফ পোর্ট এ, এই দুটো নিয়ে। আমরা মনে করো এখন এত কিছু জানি না, আমি ধরো এখন শুধুমাত্র মোড 0-টা জানি, মোড 0 ব্যাস, অন্য কিছু মোড 1 আর মোড 2 মনে করো আমি জানি না। তো মোড 0 মানে কি? মোড 0 মানে হচ্ছে ইন দিস মোড পোর্ট এ বি হচ্ছে আর সি সব বলছে ক্যান বি প্রোগ্রামড ইন আইদার ইনপুট মোড অর আউটপুট মোড, এদেরকে ইনপুট করা যেতে পারে বা আউটপুট করা যেতে পারে। তাহলে কি করে করবে, তার উত্তরটা লেখা আছে এখানে। তাহলে তুমি ধরো প্রথমে এদেরকে মোড মোড গুলোকে জিরো করে দাও, অর্থাৎ এদেরকে সব মোড গুলো জিরো করে দাও। তাহলে কিভাবে জিরো করবে, না দেখো নিচে লেখা আছে। প্রথমে D2 বিটটার দিকে একটু তাকাও, কি লেখা আছে, মোড সিলেকশন অফ পোর্ট বি, বলছে যদি এই বিটটা জিরো থাকে তাহলে মোড 0-তে যাবে, যদি এই বিটটা 1 থাকে তাহলে মোড 1-এ যাবে। আমি তো চাইছি মোড 0-তে অপারেট করতে, তাহলে এই বিটটাকে আমি কত রাখবো, দেখো এই বিটটাকে 0 রেখে দেবো। এটা হচ্ছে বি এর মোডটা সিলেকশন হলো। একইভাবে এম এর মোড যখন, এই এ পোর্টটার মোড যখন সিলেক্ট করব, ওখানে বলছে যে 0-0 থাকলে হচ্ছে মোড 0 হবে, 0-1 থাকলে হচ্ছে মোড 1 হবে, আর 1x অর্থাৎ 1x মানে কি, 1-0 বা 1-1, সেকেন্ড বিটটা হচ্ছে ইগনোর আর কি, যদি এটা 1x থাকে তাহলে মোড 2-তে অপারেট করবে। ধরো আমরা চাইছি মোড 0-তে অপারেট করতে, তাহলে আমরা কত রাখবো, এটা 0 আর 0 রাখবো। কারো বুঝতে অসুবিধা নেই, এই যে 0-0 মোড করে দিলাম, অর্থাৎ আমি পোর্ট এ এবং পোর্ট বি দুটো কি ধরো মোড 0-তে অপারেট করাচ্ছি, মানে সিম্পল লজিক একদম। তারপর এবার আমি তোমার কাছে প্রশ্ন করব যে বলো এবার কি চাও, কোনটাকে কি করবো পোর্ট এ। এবার তুমি বললে যে ধরো এরকম চাইছো যে পোর্ট এটা হোক আউটপুট, ঠিক আছে, ধরো পোর্ট বিটা হোক ইনপুট, আর ধরো চাইছো যে সি এর আপার পোর্ট লোয়ার পোর্শনটা হোক ইনপুট, বা ইনপুট না ধরো এটা আউটপুট, আর সি এর আপার বিটটা হোক ইনপুট। তুমি ধরো এইভাবে চাইছো যে চারটে পোর্ট আছে আমার, চারটের মধ্যে পোর্ট এটাকে আর পোর্ট সি লোয়ারটাকে আমি আউটপুট বানাবো, আর পোর্ট বি এর পোর্ট বিটাকে ইনপুট বানাবো, পোর্ট সি আপারটাকে ইনপুট বানাবো। তো বলে দিচ্ছে যে ফর আইও ফাংশন, এই লাইনটা খেয়াল করো, বলেছে 1 মানে হচ্ছে ইনপুট আর 0 মানে হচ্ছে আউটপুট। পোর্টে কি আমি কি চাইছি, কি করতে চাইছি, আউটপুট করতে চাইছি, কত লিখবো তাহলে এখানে 0, দেখো এটা 0 লিখলে এটা আউটপুট হয়ে যাবে। পোর্ট সি আপারকে আমি চাইছি ইনপুট করতে, তাহলে পোর্ট সি আপারের জায়গায় আমি লিখবো 1, 1 মানে ইনপুট আর 0 মানে আউটপুট। এই দেখো ইনপুটের আই আর আউটপুটের ও, এই আইটাকে তুলনা করা হয়েছে 1-এর সাথে, আর এই 0-টাকে তুলনা করা হয়েছে ও এর সাথে, এই সরি ওটাকে তুলনা করা হয়েছে 0-র সাথে, সেই জন্য ওইভাবে নাম দিয়েছে যে ও মানে হচ্ছে আউটপুট আর 1 মানে হচ্ছে আই অর্থাৎ ইনপুট। একইভাবে ধরো পোর্ট বি কে আমি চাইছি ইনপুট বানাতে, তাহলে এটাকে করবো 1, আর পোর্ট সি লোয়ার কে চাইছি আউটপুট বানাতে, তাহলে এটাকে করবো আমি 0। আর এটা তো 1 আছেই, ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে। আমি কি করলাম, মোড বিতে অপারেট, মোড 0-তে অপারেট করাতে চলেছি, সেই জন্য যেরকম যা বলে দিয়েছি আমি সেরকম করছি। অর্থাৎ D2 বিটটা হচ্ছে মোড বির ওটাকে 0 বানিয়ে দিয়েছি, আর D6 D5টা হচ্ছে
মোর এর মোড আর কি, ওগুলোকেও 0 0 করেছি যাতে করে জিরোতে অপারেট করে। এবার যেটাকে ইনপুট দরকার ইনপুট করেছি, যেটাকে আউটপুট দরকার আউটপুট করেছি। কোডে ডেটাটা কত হয়েছে, এটা কত হয়েছে দেখো, এটা হয়েছে 1000 মানে কত, 8। 1000 মানে হচ্ছে 8, আর এইখানে কত আছে 1010, তাই তো? 1010 মানে হচ্ছে এ 8A। তার মানে তোমাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে 8A। ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকে নাও, যখন প্রোগ্রামিং করছো তখন তোমাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দিতে হবে 8A। ব্যাস কাজ কমপ্লিট। যেই 8A পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে যে পোর্টটা ইনপুট যে পোর্ট আউটপুট নিয়ে নিয়ে সব সেট হয়ে যাবে। এই জন্যই ওটা প্রোগ্রামেবল, এই যে 8 to 5 এর আমি প্রোগ্রামেবল বলছি কেন, এই জন্যই প্রোগ্রামেবল। অর্থাৎ কন্ট্রোল রেজিস্টারে কোনো একটা ডেটা পাঠিয়ে দিলেই সেই কারেসপন্ডিং ও ওই আকারে কনফিগার হয়ে যাবে। শুধু কনফিগারেশনটা করার জন্য কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে, আদারওয়াইজ কন্ট্রোল রেজিস্টারে পাঠানোর কোনো দরকার নেই। আদারওয়াইজ ABC তোমার হাতে তো রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে 8 to 5 5 এর এইখানটায় আমাকে আমাকে কন্ট্রোল রেজিস্টারে 8 এ পাঠাতে হবে। এবার কন্ট্রোল রেজিস্টার কোথায় রয়েছে, তো ধরো দেখলাম এর আগের স্লাইডে আছে, এই দেখতে পেয়েছি কন্ট্রোল রেজিস্টারের জন্য আমাকে পাঠাতে হবে 1 1 ওয়ান ওয়ান, তাই না? তাই 0 0 মানে যদি এটা হয়, 0 1 মানে যদি এটা হয়, 1 0 মানে হচ্ছে যদি পোর্ট সি হয়, হ্যাঁ তাহলে 1 1 মানে হচ্ছে কিন্তু তোমার কন্ট্রোল রেজিস্টার। 1 1 মানে কি, 1 1 মানে এই বিট দুটো 1, তার মানে অ্যাকচুয়ালি তোমায় কত পাঠাতে হচ্ছে, তোমাকে অ্যাকচুয়ালি পাঠাতে হচ্ছে এই যে এইটা 1 আর এইটা 1, এইটা 1 আর এইটা 1, তাহলে তোমাকে দেখো পাঠাতে হচ্ছে তোমার এখানে 0 3, তাই না? অর্থাৎ 0 0 0 মানে হচ্ছে পোর্ট এ, 0 1 মানে হচ্ছে পোর্ট বি, 0 2 মানে হচ্ছে, 0 2 মানে কত, 1 0, আর 1 0 মানে দেখো পোর্ট সি, আর 0 3 মানে হচ্ছে 1 1 লাস্টের বিট দুটো, মানে এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। তার মানে তোমাকে এই কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে 8A। তাহলে কি করে পাঠাবে, 8A-টাকে MVI করে নেবে, MVI A, 8A দিয়ে ওটাকে আউট করবে 0 3। ব্যাস এই হচ্ছে ইনস্ট্রাকশন কনফিগার করার জন্য। 8A অ্যাকোমোডেটর তুলে ওটাকে আউট করে দাও 0 3-তে। যেই 0 3-তে আউট করে দেবে ওটা কন্ট্রোল রেজিস্টারে গিয়ে ঢুকবে, যেই মাত্র কন্ট্রোল রেজিস্টারে গিয়ে ঢুকবে সঙ্গে সঙ্গে এই যেরকম তুমি চেয়েছো আর কি, কোনটাকে আউটপুট করতে চাইছো কোনটাকে ইনপুট করতে চাইছো অ্যাকর্ডিংলি নিজে নিজে পুরো সেট হয়ে যাবে। এরপর তুমি তুমি বি এ মানে পোর্ট এ তে কোনো ডেটা ইয়ে করতে চাও আউটপুট করতে চাও হবে, পোর্ট বি থেকে কিছু ইনপুট করতে চাও ইনপুট হবে। এইভাবে জিনিসগুলো কাজ করে, এবং এগুলোকে কিছু গ্রুপিংয়ে ভাগ করা হয়। এই ব্লক ডায়াগ্রামটা যদিও তোমাদের নেসেসারি নয়, এটা কোনোদিনই তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি, বোঝানো নয় জাস্ট একটা কনসেপচুয়াল যে 8 to 5 এর ভেতরে কি আছে। নয় পাওয়ার সাপ্লাই আছে +5 ভোল্ট আর গ্রাউন্ড, কিছু ডেটা বাসের একটা বাফার রয়েছে যাতে ডেটা হোল্ড করতে পারে কিছুক্ষণ, এখানে রিড রাইট A1 A0 আর রিসেট, এগুলো সব কন্ট্রোল লজিক সিগন্যাল আছে, আর একটা চিপ সিলেক্ট কালকে বলেছি অলরেডি, যেটাকে এনেবল করতে হলে চিপ সিলেক্ট লাগে, এবং ডেটা বাসটা এই ডেটা বাসের বাফার দিয়ে এদিকে যাবে কি না এদিকে যাবে, মানে সেই একটা বাফারিং আর কি, মানে যাবে কি না যাবে সেটা এই কন্ট্রোল লজিক বলে দেবে। এই সমস্ত এই এইখান থেকে জিনিসগুলো নিয়েও বলে দেবে আর কি, যাবে কি যাবে না। কন্ট্রোল লজিক আর কি কি কাজ করবে, গ্রুপ এ কে কন্ট্রোল করতে পারে আর গ্রুপ বি কে কন্ট্রোল করতে পারে। গ্রুপ এর মধ্যে কারা কারা আছে, গ্রুপ এর কন্ট্রোলের সঙ্গে দেখো যুক্ত আছে পোর্ট এ, আর যুক্ত আছে পোর্ট সির আপার। একইভাবে গ্রুপ বি কন্ট্রোল যেটা, তার সঙ্গে যুক্ত আছে দুটো, দেখো তার সঙ্গে যুক্ত আছে পোর্ট সি লোয়ার এবং দেখো পোর্ট বি, অর্থাৎ পোর্ট বি আর পোর্ট সি লোয়ার এরা হচ্ছে ভাই ভাই, আর পোর্ট এ আর পোর্ট সির আপার এরা হচ্ছে ভাই ভাই। সেই কারণেই এই অ্যারেঞ্জমেন্টটাও এইভাবেই দিয়েছিল। এই দেখো না, এই দেখো এটা পোর্ট এর জন্য আর এটা পোর্ট সির আপারের জন্য, হ্যাঁ অর্থাৎ এরা একটা ভাই ভাই
আবার এদিকে দেখো পোর্ট বি আর পোর্ট সি লোয়ার, এরা আবার একটা ভাই ভাই এরকম, মানে ওইভাবে করে দিয়ে এটাকে বলা হয় গ্রুপ এ কন্ট্রোল, এটাকে বলা হয় গ্রুপ বি কন্ট্রোল। তো এটা ওই জন্য এইভাবে, মানে এই যে মেন কন্ট্রোল লজিকটা, ও দুটো লজিকে ভেঙে নিয়েছে, গ্রুপ এ কন্ট্রোল আর গ্রুপ বি কন্ট্রোল। তুমি যেরকম এর যে কন্ট্রোল সার্কিট, এই যে কন্ট্রোল রেজিস্টারটা আছে সিআর, যেটাকে আমি এতক্ষণ বললাম, এই বিটগুলো 8টা বিট, এই কন্ট্রোল রেজিস্টারের মধ্যে যেরকম ডেটা তুমি পাঠিয়ে দেবে অ্যাকর্ডিংলি এই কন্ট্রোল লজিকগুলো সেইভাবেই দৌড়বে। এবং পোর্ট এটা ইন বা আউটপুট, আউটপুট বা ইনপুট হতে পারে, মানে বাইডাইরেকশনাল। দেখো পোর্ট সির আপার 4টে বিট আর কি, তারাও হচ্ছে বাইডাইরেকশনাল, এটা পোর্ট বি ওটাও বাইডাইরেকশনাল, আর সরি পোর্ট বি নিচেরটা আর বাইডাইরেকশনাল, আর পোর্ট সি লোয়ার ওটা হচ্ছে বাইডাইরেকশনাল। এইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে। এবং দেখো প্রত্যেকটা পোর্ট এই ডেটাবাস দিয়ে কানেক্টেড, প্রত্যেকটা পোর্ট দেখো ডেটাবাস দিয়ে কানেক্টেড। হয় কি অ্যাকচুয়ালি, তুমি যখন একটা পোর্ট এতে কোনো একটা আউটপুট করছো, তো ধরো আমি তখন যেমন করলাম সিসি, মানে সি আর সি পাঠিয়েছিলাম, মানে একটা করে এলইডি জ্বলবে, একটা করে অন অফ হবে, এবং পাঠিয়েছিলাম ধরো 00-তে। যেই তুমি এখান দিয়ে 00 পাঠিয়ে দাও, সঙ্গে সঙ্গে কন্ট্রোল লজিক কী করে, এইখান দিয়ে কন্ট্রোল লজিক সিগনাল বেরোয়, বেরিয়ে অনলি এইটাকে অ্যাক্টিভেট করে দেয়, বাকিগুলোকে সব ডিঅ্যাক্টিভেট থাকে সেই মোমেন্টে। এবার ডেটা বাস, এটা সিসি বলে যে ডেটাটা এলো ডেটা বাস দিয়ে, সেটা এসে সব জায়গায় ছড়িয়ে পড়ে, দিয়ে গিয়ে এফেক্ট মারে এই জায়গাটায়, এখান দিয়ে সিসি বেরিয়ে যায়। অর্থাৎ তোমার যদি 8টা এলইডি লাগানো থাকে, দেখবে একটা করে এলইডি জ্বলে আছে, একটা করে এলইডি বন্ধ আছে, ব্যাস, এই কনসেপ্ট আর কিচ্ছু না, খুব সিম্পল লজিক। যা বললাম ব্যাপারটা ক্লিয়ার হলো সবার? ওকে, তার মানে হচ্ছে যে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে সিম্পল কোনো পোর্টকে আমি চাইলে ইনপুট বা আউটপুট করতে পারি, এবং অ্যাকর্ডিংলি আমি সেটাকে অপারেট করতে পারি, ঠিক আছে। এবার এর একটা জাস্ট একটা, আমি এখন মোড ওয়ান মোড টু আমি না হয় কালকে বলবো, ঠিক আছে। এই যে মোড ওয়ান আর মোড টু বলা হয়নি, বিএসআর ও বলিনি আমি, বিএসআর টাও বলবো, বিএসআর টা কালকে বলবো, আর মোড ওয়ান মোড টু। হ্যাঁ বলো। সে বলছি কন্ট্রোল রেজিস্টারে আপনি যেটা করলেন, মানে যেটা করা হচ্ছে যে মোড এ আর মোড বি এর জন্য, সরি মোড এ মোড বি, ওই যে মানে মোড ওয়ান এর মধ্যে এ পোর্টটা না মোড জি ওয়ান টু কিসে হবে সেটা সিলেক্ট করতে, তো সিটার জন্য কি সিলেক্ট করতে হয় না? না না না, সি এই মোড কন্ট্রোলটা শুধু এ আর বি এর জন্যই, এইখানে যে দুটো বিট তুমি নিচ্ছ সেই বিট দুটো শুধুমাত্র, অর্থাৎ এই বিট দুটো শুধুমাত্র পোর্ট এর জন্য, আর এইখানে যে মোড সিলেকশনটা নিচ্ছ শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর পোর্ট বি, এই পোর্ট সি দের জন্য কোনো রকম মোড সিলেকশন হয় না, মোড সিলেকশন শুধুমাত্র পোর্ট এ আর পোর্ট বি এর হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এই অ্যাকচুয়ালি মোড জিরো, মানে কিছু বাই ডিফল্ট কিছু না হলে ধরে নাও মোড জিরো, মানে কিছু না, জাস্ট ডিফল্ট কন্ডিশন মানে হচ্ছে তোমার সিম্পলি মোড জিরো, ঠিক আছে। তো যদি মোড জিরো কেস থাকে, তাহলে সিম্পলি ধরে নাও যে এগুলো সব জিরো জিরো আছে, তখন তুমি একদম নিজের মতো অপারেট করো, কোনো প্রবলেম নেই। এরকম করতে কোনো প্রবলেম নেই, এসে ব্যাপার একটু হোল্ড করো তো। হ্যাঁ, এবার তো এটা হচ্ছে ধরো, মানে আমি জাস্ট পোর্ট এ আর পোর্ট বি নিয়ে কিছু কথা বললাম। এবার অ্যাপ্লিকেশন কিরম হবে এটার, যে কীভাবে আমি অ্যাপ্লাই করবো যে সার্কিটটা আমার, তো চলো সেই একটা কাজ করি, আমরা একটা ভিন্ন একটা বড় একটা সার্কিট আঁকার চেষ্টা করি, এবং দেখাই, মানে দেখতে চেষ্টা করি যে কীভাবে কাজ করানো যায়। ধরো আমি আমার সুবিধার জন্য আপাতত পোর্ট সি আপার এবং পোর্ট এ নিয়ে কাজ করব, শুধু একটু জাস্ট। হ্যাঁ বলো স্যার, বলছি যে আমি কন্ট্রোল রেজিস্টারটাকে
মানে যেরকম ভাবে দেবো, মানে ধরুন পোর্ট এ টাকে আমি ইনপুট হিসাবে ইউজ করছি আর পোর্ট বি টাকে আউটপুট হিসাবে ইউজ করছি, হুম আমাকে হুম তারপরে তারপরে যদি আমি এ আর বি পোর্টটাকে মানে যে প্রোগ্রাম করব, এ আর বি পোর্টটাকে ওই এটাকে ইনপুট আর বিটাকে আউটপুট হিসাবে রাখতে হবে তো? তুমি যদি একবার কনফিগার করে দাও, ওটা ওরকমই থেকে যাবে। এবার ধরো তোমার কাজ, তোমার প্রোগ্রামিং মানে কাজ চলছে, করতে করতে কখনো মনে হলো না এইবার চেঞ্জ করতে হবে, পোর্ট এটাকে আবার আউটপুট বানিয়ে নিতে হবে, তখন আবার তুমি কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দাও কারেসপন্ডিং বিট, আবার যখনই পাঠাবে তখনকার জন্য সেট হয়ে যাবে। তো বারবার চেঞ্জ করা যায়, যখন খুশি বারবার চেঞ্জ করা যায়, এমন নয় যে একবার চেঞ্জ করে তুমি অনন্তকালের জন্য থেকে যাবে, ওরকম না। ঠিক আছে স্যার, বুঝলাম। যখনই দরকার তখনই তুমি পোর্ট কন্ট্রোল রেজিস্টারে আউট করে দাও ডেটাটা, তখনই ওটা সেট হয়ে যাবে, মানে কনফিগার হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, যখন দরকার তুমি তখন করে নেবে। আচ্ছা ধরো এখানে আমরা কি করতে চলেছি, না এখানে আমরা করতে চলেছি এটাই যে আমার একটা সিস্টেম বানাতে চলেছি, সেই সিস্টেমে কি আছে না, কিছু এলইডি রয়েছে, এখানে কিছু এলইডি রয়েছে, আর আছে চারটে বাটন, চারটে বাটন মানে বুঝলে যে পুশ বাটন, টিপলে টিপে ছেড়লেই আবার বাটন, বাটন যেমন বাটন কাজ করে। তো ধরো এগুলো হচ্ছে পুশ বাটন, আমি এইভাবে আঁকছি, হ্যাঁ চারটে বাটন আছে আমার, এদিকে মাথার উপর থেকে প্রেস করলেই ওটা দেখো দুটো সাইড কানেক্ট হবে, একটা বাটনে তোমরা জানো একটা বাটনে দুটো টার্মিনাল থাকে, যে কোনো সুইচের বাটনটা প্রেস করলেই দুটো টার্মিনাল কানেক্ট হবে, ছেড়ে দিলেই আউট, ব্যাস মিটে গেল। এবার কি করছি আমি, দেখো একটা করে টার্মিনাল আমি কমন করে সেটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে, আর একটা দিক করলাম, বাকি একটা একদিকে চারটে পিনকে আমি শর্ট করে দিলাম, শর্ট করে সেটাকে আমি +5 ভোল্টকে দিয়ে দিলাম, ঠিক আছে। যে কারেসপন্ডিং চারটে পিন আমার উঠে এলো, অর্থাৎ এটা 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 এবং দেখো এটা, চারটে লাইন আমি নিয়েছি, সেই চারটে লাইনকে আমি পোর্ট সি লোয়ারে দিয়ে দিলাম, কিরকম চাইছি ধরো আমি এটা বললাম C4, এটা হচ্ছে C5, এই পোর্ট সি আপারে দিয়েছি C5 C6 আর এই হচ্ছে আমার C7, তাই না, পোর্ট সি চারটে আপার বিটটাকে মানে সি এর আপার বিটটাকে আমি, দেখো এটা ইনপুট বাটন এগুলো, তাই না, বাটনটা প্রেস করলে যেমন প্রেস করলে কাজ হবে, তো এই এই হচ্ছে ইনপুট বাটন মনে করো, এবার ইনপুট বাটন এভাবে নিয়েছি। আর কি করেছি, পোর্ট এ যেটা ছিল অর্থাৎ A0 to A7, সেই 8টা বিটকে আমি এইখানে 8টা এলইডির সঙ্গে কানেক্ট করে দিয়েছি, যেরকম দেখলে তোমরা, অর্থাৎ আমি চাইছি পোর্ট এটাকে আউটপুট বানাতে আর পোর্ট সির আপার বিটটাকে আমি ইনপুট বানাতে, এবং এটা দেখো সিম্পল লজিকে কাজ করাবো আমি, মোড 0-তে কাজ করাবো। কেন এইরকম অ্যারেঞ্জমেন্টটা করলাম তার কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো কি আছে, এই রেজিস্ট্যান্সগুলো দেখো সব গ্রাউন্ড হয়ে আছে, মানে বাই ডিফল্ট দেখো এখান থেকে কত কত বেরোচ্ছে, বাই ডিফল্ট এগুলো সব 0 0 0 0 বেরিয়ে এসছে। এবার ধরো তুমি এই বাটনটা প্রেস করলে, এই বাটনটা প্রেস করে এটা কানেক্ট করে দিলে, তাহলে কত হবে, +5 ভোল্ট দেখো এদিক দিয়ে এসে দেখো এখানে +5 দাঁড়াবে, মানে এদিক দিয়ে তখন লজিক 1 চলে আসবে, অর্থাৎ যে বাটন প্রেস করবে সেই বাটনটা লজিক 1 ছেড়ে দিলে আবার উঠে গেল, বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি, যে বাটনটা প্রেস করলে সেই বাটনটা লজিক 1, ব্যাস, আর ছেড়ে দিলে ওটা দেখো লজিক 0, কারো বুঝতে অসুবিধা নেই আশা করি।
তার মানে আমি করতে চাইছি পোর্ট সি আপারটা ইনপুট, আর এটাকে ধরো এখানে কিছু এলইডি আছে। এবার আমার প্রোগ্রামটা এরকম হবে যে আমি এই বাটন, ধরো এটা আমার চারটে বাটন, হ্যাঁ একটা মনে করো ওকে, একটা মনে করো ব্যাক, একটা মনে করো আপ বাটন, একটা মনে করো ডাউন বাটন, হয়তো এরকম সিস্টেম তোমরা দেখেছো তো, আপ ডাউন দুটো বাটন আর ওকে আর ব্যাক চারটে সুইচ আছে, তো এইভাবে লাগানো হয়েছে। এবার কি করতে হয় অ্যাকচুয়ালি, যদি অ্যাকচুয়ালি এইভাবে কাজ করলে হয় না, এটা ইন্টারাপ্টে করতে হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এটা, যে কেউ যদি ওকে বাটন প্রেস করে তার মানে তোমার কত ডেটা তখন রেডি হবে, 0001, কেউ যদি ওকে বাটন প্রেস করে, কেউ যদি ব্যাক বাটন প্রেস করে তাহলে 0010, এইরকম ডেটা তৈরি হবে ব্যাক প্রেস করলে, আর ওকে প্রেস করলে এরকম ডেটা তৈরি হবে। আর লোয়ার বিটগুলো আমি তো হাতই দিইনি, ধরো ওগুলো সব জিরো হয়ে পড়ে আছে। মানে আরো স্পেসিফিক্যালি বললে, খুব স্পেসিফিক্যালি আমি যদি বলি, তাহলে C7 to C0, আমি টোটাল সি পোর্টটা দেখি তাহলে দেখবো কেউ যদি ওকে বাটন প্রেস করে তাহলে দেখবো যে 0001 আর এদিকে হচ্ছে 0000, অর্থাৎ হেক্সের ডেটাটা বেরোবে 10। এবার ধরো আমি প্রোগ্রামটা এমন ভাবে করেছি যে আমি সি ইনপুটকে রিড করব, রিড করছি, হ্যাঁ বলো, এটা তো আমি কানেক্ট করিনি কিছু সঙ্গে, বাই ডিফল্ট জিরো হয়ে পড়ে আছে ধরো, ও আচ্ছা, এই চারটে আমি কিছু কানেক্টই করিনি, জিরো হয়ে পড়ে আছে, তাহলে এটা আমার হয়ে গেল 10। এবং আমার ধরো আমি যেটা চাইছি যে পোর্ট সিটাকে আমি রিড করতে চাইছি, অর্থাৎ ইন ইনস্ট্রাকশন দিয়েছি যে ইন 03, 03 নয় 02, 02 মানে হচ্ছে পোর্ট সি, ইন 02 করলাম, তাহলে ইন 02 করলে এক মিনিটের মধ্যে একটা ডেটা উঠে এলো। এবার এক মিনিটের ডেটাটাকে আমি কম্পেয়ার করব, যদি দেখি এক মিনিটের ডেটাটা 0000, তার মানে আমি ডিসিশন নেবো কোনো বাটন প্রেস করা হয়নি। যদি অ্যাকুমুলেটরের, সরি কি লিখলাম, অ্যাকুমুলেটরটা যদি দেখি যে 00 তাহলে জানবো যে কোনো বাটন প্রেস করা হয়নি, যদি অ্যাকুমুলেটরের ডেটা দেখি 10 তাহলে আমি বুঝে নেবো যে ওকে বাটন প্রেস করা হয়েছে, যদি অ্যাকুমুলেটরের ডেটা হয় 0010 অর্থাৎ 20, যদি 20 বাটন হয় মানে অ্যাকুমুলেটরের হয় যদি 20 তাহলে আমি বুঝে নেবো ব্যাক বাটন প্রেস করা হয়েছে। সিস্টেম অ্যাকচুয়ালি এভাবেই চলে, তোমার চারপাশে যত সিস্টেম দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ, সব এইভাবেই চলে, যখনই কোনো আমরা একটা পুশ বাটন, যে কোনো বাটন প্রেস করি তার এগেনস্টে একটা ডেটা জেনারেট হয়, এরকম যেমন পোর্ট সি করেছে একটা ডেটা জেনারেট হয়, সেটাকে আমরা ইনপুট করে অ্যাকুমুলেটরে তুলে নিই, তোলার পর ওটাকে কম্পেয়ার করে দেখি যে ওই ডেটাটা কত, যদি এই হয় তাহলে জাম্প টু দিস লোকেশান, যদি এই হয় জাম্প টু দিস লোকেশান, যদি এই হয় জাম্প টু দিস লোকেশান, যদি এই হয় ধরো কেউ যদি ওকে বাটন প্রেস করে তাহলে এই এই এলইডি জ্বলবে আর এই এলইডি জ্বলবে, তাহলে এরকম করা হলো যে যদি এই বাটন প্রেস করা হয় তখন এখানে যে এর জন্য যে বিটটা হয় 1001 আর 0000, মানে এখানে তোমার ডেটাটা হয় 90 90, পোর্ট এ দিয়ে আউটপুট করে দিয়ে দেবে তখন, অর্থাৎ এই বাটন প্রেস করা হলো এই আলো জ্বলবে, ভেতরে কাজগুলো অ্যাকচুয়ালি এইভাবে করা হয়। তোমাদেরকে 8255 পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে আমার তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করানো যে আমরা যখন বাইরের জগতের সাথে কমিউনিকেট করবো, যে কোনো ডিসপ্লে চালাই, একটা কিবোর্ডের বাটন প্রেস করি, যাই করি, হোয়াই দিস 8255 ইজ নেসেসারি, কারণ 8255 এরই একমাত্র মানে এটাকে প্রোগ্রাম করা যায়, যে কোনো পোর্টকে ইনপুট আউটপুট যা খুশি আমার নিজের ইচ্ছে মতো করতে পারি, অ্যাকর্ডিংলি নিজেই সার্কিট বানাবো, নিজেই বিভিন্ন রকম বাটন প্রেস করা করা এগুলো করবো, করে অ্যাকর্ডিংলি কাজ যেরকম কাজ করার করবো। সবার বোঝা গেছে আমি আজকে আজকে আমার বক্তব্যটুকু কি ছিল, মানে আজকে আমি যেটা পড়ালাম কন্ট্রোল রেজিস্টারে কিভাবে কি ধরনের ডেটা পাঠিয়ে আমি কনফিগার করব, অর্থাৎ কোন পোর্টকে কি করে কনফিগার করব, আর সবাইকে মোড জিরোতে কিভাবে অপারেট করাবো, অর্থাৎ কন্ট্রোল রেজিস্টারে কি ডেটা পাঠালে কিভাবে সিলেকশন হবে সেটা আমি দেখালাম, ওটা পরীক্ষায় আসে যে পোর্ট এ কে ইনপুট বানাও, পোর্ট সি লোয়ারটাকে আউটপুট বানাও, এই করো এই করো, তাহলে তোমার কন্ট্রোল রেজিস্টারে কি ডেটা পাঠাবে, একদম পরীক্ষা কোশ্চেন আসে প্রত্যেক বছরই আসে, খুব সোজা, বুঝতে পারছো, শুধু আমাকে এই টেবিলটা মনে রাখতে হবে, এই 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 টেবিলটা মনে রাখতে হবে কার জন্য কোনটা, ব্যাস ব্যাস যা বললাম। আজকে কারো কিছু বক্তব্য আছে এখান থেকে কোনো জায়গায় কোনো বক্তব্য এখন অবধি, বেশ ঠিক আছে, তাহলে আমি এখানে আপাতত স্টপ করছি, দেখতে পাচ্ছি এখানে আমাকে নিয়ে, আচ্ছা স্টপ করে দিই।